ফলো করতেছে, আমি কিন্তু দাঁড়ায় যাই, দাঁড়িয়ে আমি বলতেছি তাহলে আমি এখানে যে একটু দূরে একটা দেখি রিক্সা আসতেছে, সেই রিক্সা করে আমি উঠবো। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের বিছানায় শুয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া হামলার বর্ণনা দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী অপর্ণা। চিল্লাইলি কেন এরকম কিছু একটা, এটা বলে আমার এইটা মানে ডান হাতে চারটা কোপ দেয়, আর হচ্ছে বাঁ হাতে এলবোতে একটা কোপ দেয়। রোববার সন্ধ্যায় জিম থেকে ফেরার পথে তার উপর হামলা চালায় ছিনতাইকারীরা। শুধু তাই নয়, এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করে জখম করা হয় অপর্ণার দুই হাত। আমার দুইটা হাত কোবায় একদম কিছু রাখি না, কিছু অবশ্যই আমি সুষ্ঠু বিচার দাবি করি, কারণ হচ্ছে আজকে আমার সাথে হয়েছে, বাট এটা আমাদের যে কোনো ইউনিভার্সিটি যে কোনো স্টুডেন্টের সাথে এটা হইতে পারত। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপর্ণার উপর হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ছিনতাইকারীকে গ্রেফতার করার জন্য সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করছি এবং ম্যানুয়ালিও আমরা কাজ করছি। আমরা আশা করছি স্বল্প সময়ের মধ্যে ছিনতাইকারী গ্রেফতার হবে এবং ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার হবে। হামলার প্রতিবাদে সোমবার দুপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি গত 28 মার্চ রাজধানীর গোলাপবাগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল সোহান খুনের ঘটনায় আটককৃতদের দ্রুত বিচারেরও দাবি জানান তারা। 28 তারিখে আমাদের প্রাণপ্রিয় এক ছোট ভাই ওনাকে খুন করা হয় নির্মমভাবে। ঘটনাটা সমাধান হওয়ার আগেই গতকালকে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থীকে আফতাবনগরের ভিতরে ছিনতাইকারীরা এলোপাথারি কুপিয়ে জখম করে তার থেকে জিনিসপাতি নিয়ে যায়। তো আমাদের তো আসলে সিকিউরিটিটা এনশিওরড হওয়া উচিত, আমরা অনেকেই বাসা থেকে অনেক দূরে আছি, আমাদের ফ্যামিলি পার্সনের এখানে নাই, তো আমাদের তো সিকিউরিটিটা এনশিওরড হওয়া উচিত যে আমরা এখানে নিরাপদে থাকতে পারবো, নিরাপদে পড়তে পারবো। মেয়েদের নিরাপত্তা এবং আমাদের ভাইয়ের হত্যাকারীর সঠিক এবং দ্রুততম শাস্তির জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। খোলামেলা জায়গা, মানুষজন তেমন একটা নাই, মানে এখানে যদি কারো যদি মার্ডারও করে রাখা যাওয়া হয় তাহলে 2-3 দিন ধরে কোনো খোঁজ পাওয়া যাবে না। অনেক মেয়েরা আছে বাসা বাড়ি নিয়ে থাকছে, সবার সেফটি আসলে মেইনটেইন করা উচিত। গোলাপবাগে সোহানকে হত্যার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। যাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।